এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, 51 দিন পর চার্জশিট পেশ। সিবিআই এর রয়েছে পার্থ চট্টোপাধ্যায় সহ 16 জনের নাম। পুজোর মধ্যেও শান্তিপূর্ণভাবে চলবে এসএসসি চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ, অনুমতি হাইকোর্টের প্রধান বিচারপতির, খারিজ পুলিশের আপত্তি। পুজোর স্বস্তিতে মানিক ভট্টাচার্য রক্ষা কবচের মেয়াদ বাড়ালো সুপ্রিম কোর্ট, 10ই অক্টোবর পর্যন্ত গ্রেফতার করা যাবে না পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানকে। হাইকোর্টে ধাক্কা অভিষেক শালিকার, ইচ্ছাকৃতভাবে মেনকাকে বিমানবন্দরে আটকায়নি ইডি, রায় আদালতের, খারিজ আদালত, অবমাননার মামলা। অনুমতি ছাড়া কল রেকর্ডের জের, বেসরকারি চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা কবির সুমনের, শিল্পীর আর্জি মেনে সমন জারি করেছে আদালত। কংগ্রেস সভাপতি নির্বাচনে টুইস্ট, সোনিয়ার সমর্থনে শেষ দিনে দিগ্বিজয়ের বদলে মনোনয়ন দিলেন মল্লিকার্জুন খাড়গে, লড়াই শশী থারুরের সঙ্গে। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় তদন্ত শুরুর 51 দিনের মাথায় আলিপুর আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মামলার চার্জশিটে রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ 16 জনের নাম। এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহারও নাম রয়েছে চার্জশিটে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে কার কেমন ভূমিকা ছিল তা বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে ওই চার্জশিটে। এছাড়াও উল্লেখ করা হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি একটি বৃহত্তর ষড়যন্ত্র, যার অন্যতম মাস্টার মাইন্ড রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসপি সিনহা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই চার্জশিট পেশ করে ইডি জানিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির অঙ্ক 150 কোটি টাকারও বেশি। এবার সিবিআই এর পেশ করা চার্জশিটের দরুন আরও বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। পুজোতেও বহাল তবিয়তে থাকবে ধর্মতলা চত্বরে এসএসসি চাকরি প্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থান। পুলিশের আপত্তি খারিজ করে এদিন এমনই অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। দক্ষিণ চব্বিশ পরগনার চাকরি প্রার্থীদের একাংশের দাবি, 2009 সাল থেকে প্রাথমিক স্কুলে নিয়োগ পাননি তাঁরা, তাই তাঁরা অবস্থান বিক্ষোভ করার অনুমতি চান। পুজোয় ব্যস্ত থাকার যুক্তিতে তাঁদের সেই অবস্থান বিক্ষোভে অনুমতি দেয়নি পুলিশ। এরপরেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। সেখানে বিচারপতি রাজশেখর মানখা পুলিশকে তীব্র ভর্ৎসনা করে বলেন, যোগ্য প্রার্থীরা চাকরি ভিক্ষা করবেন আর পুজোর দোহাই দিয়ে পুলিশ আন্দোলন আটকাবে তা হতে পারে না, রাজ্যের যুক্তি গ্রাহ্য করা হচ্ছে না। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী এক মাসের মধ্যে ধর্মতলা চত্বরে শান্তিপূর্ণ অবস্থান করতে পারবেন দক্ষিণ চব্বিশ পরগনার ওই প্রাথমিক চাকরি প্রার্থীরা। তবে নির্দিষ্ট সময় মেনে বিক্ষোভ করতে হবে। রানী রাসমণি রোড নাকি গান্ধী মূর্তির পাদদেশ, কোথায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করা যাবে তা পুলিশের সঙ্গে কথা বলে ঠিক করে নিতে হবে চাকরি প্রার্থীদের। টেট কেলেঙ্কারিতে বড় সড় স্বস্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের। আগামী 10ই অক্টোবর পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। বিচারপতি অনিরুদ্ধ বক্সির ডিভিশন বেঞ্চে মানিকের করা স্পেশাল লিভ পিটিশনের রায়দান সংরক্ষিত রেখেছে। আগামী 10ই অক্টোবরের আগে এই মামলার রায়দান হওয়ার সম্ভাবনা নেই। ততদিন পর্যন্ত মানিকের রক্ষা কবচ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন আদালতে সিবিআই এর তরফে দাবি করা হয় টেট দুর্নীতির যাবতীয় অভিযোগের কিংপিন এই মানিক। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানকে কেন হেফাজতে রাখা দরকার সেই যুক্তিও দিয়ে সিবিআই এর আইনজীবী। সূত্রের খবর, টেট তদন্তে এই দীর্ঘ সূচিতা কেন তা নিয়ে বেঞ্চের তরফে প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। তাঁর দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য সাফ জানিয়ে দিলেন, ইডি ইচ্ছাকৃতভাবে মেনকা গম্ভীরকে বিমানবন্দরে আটকায়নি, ইচ্ছা করে আদালত অবমাননাও করেনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এরপর থেকে মেনকাকে বিদেশে যেতে হলে আলাদা করে আবেদন জানাতে হবে। কয়লা পাচার মামলায় ব্যাংক লেনদেন সংক্রান্ত বিষয়ে
সুইডীয় তদন্তকারী আধিকারিকদের সন্দেহের তালিকায় ছিলেন অভিষেক পত্নী রুজিরা ও শালিকা মেনকা গম্ভীর। বিদেশি ব্যাংকে তাঁদের আর্থিক লেনদেন সন্দেহজনক হওয়ায় ইডি ও সিবিআই আধিকারিকরা তাঁদের একাধিকবার ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন। এরপর মেনকা গম্ভীর মায়ের সঙ্গে দেখা করতে ব্যাংকক যাওয়ার পথে ইডি আধিকারিকরা তাঁকে বিমানবন্দরে আটকান বলে অভিযোগ, যার জেরে ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে হাইকোর্টের দ্বারস্থ হন মেনকা। সেই মামলায় ইডি জানিয়েছিল বিমানবন্দরে মেনকাকে আটকানো তাদের অনিচ্ছাকৃত ভুল ছিল। আর শুক্রবার ইডির সেই তত্ত্বকেই মান্যতা দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। মাস কয়েক আগেকার ঘটনা নিয়ে এবার বিচার ব্যবস্থার দ্বারস্থ সঙ্গীতশিল্পী কবির সুমন, তাঁর অনুমতি ছাড়া ফোন কল রেকর্ড করায় একটি টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তিনি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী নভেম্বরে তাঁদের হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান শিল্পী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি বেসরকারি টিভি চ্যানেলের তরফে কবির সুমনকে ফোন করা নিয়ে গোলমাল বাধে। অভিযোগ, তিনি ওই চ্যানেলের তরুণ সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়েছিলেন। সেই অডিও ভাইরাল হয়ে যাওয়ায় ব্যঙ্গাত্মক ভঙ্গিতে একাধিক ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছিলেন কবির সুমন। পাশাপাশি অনুমতি ছাড়া তাঁর অডিও প্রকাশ্যে আনা নিয়ে চ্যানেল কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন গায়ক। এবার সেই অডিও রেকর্ডকে আইন বিরুদ্ধ বলে মানহানির মামলা দায়ের করলেন শিল্পী। কবির সুমনের হয়ে মামলা লড়ছেন দুই আইনজীবী, শেখ ইমতিয়াজউদ্দিন এবং শৈবাল গুপ্ত। কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে নাটক অব্যাহত। এবার নাটকের নতুন অঙ্কে প্রবেশ করলেন মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার দুপুরে মনোনয়ন জমা দিলেন তিনি। তিনি মনোনয়ন জমা দেওয়ায় দিগ্বিজয় সিং জমা দিলেন না, তিনি ছিলেন প্রস্তাবক। বৃহস্পতিবার গেহলট সভাপতির দৌড় থেকে সরে দাঁড়ানোর পর মনে করা হচ্ছিল দিগ্বিজয় সিং ও শশী থারুরের মধ্যেই লড়াইটা থাকবে, কিন্তু শুক্রবার ফের পরিস্থিতি বদলে গেল। থারুর অবশ্য মনোনয়ন জমা দিয়েছেন, সুতরাং কংগ্রেসের শীর্ষ পদের জন্য লড়াই হবে দক্ষিণের দুই নেতারই। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।